নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বাড়িতে খুব সহজে কী করে পেস্ট্রি বানিয়ে নেওয়া যায় দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, ময়দা আমি 1.5 কাপ নেব, মোট 2 কাপ ময়দা নেব। আগে প্রথমে আমি লিকুইড জিনিসগুলো আমি প্রথমে একসাথে করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি টক দই, 1 কাপে একটু কম টক দই নিয়েছি, মোট 3 চামচ টক দই এখানে আমি নিয়েছি। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ কনডেন্স মিল্ক, নিয়েছি 1/2 কাপ সাদা তেল। সাদা তেলের বোতলে আমরা বাটারও নিতে পারো, বাটারটা অবশ্যই মেল্ট করে নিতে হবে। আমি এখানে সাদা তেল নিয়েছি 1/2 কাপ। দুধ আমি নিয়েছি 1/2 কাপ, দুধটা পরে আমি অল্প অল্প করে মেশাবো। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, ময়দা আমি একটু নেব 1 কাপ। ময়দা এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি। মোট 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। ময়দাটাকে একটু ভালো করে চেলে নিতে হবে। ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনির গুঁড়ো। বাড়িতে আমরা যে চিনি খাই সেটাই একটু আমি পেস্ট করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। নিয়েছি আমি 1 চামচ বেকিং সোডা, নিয়েছি আমি 1 চামচ বেকিং পাউডার, ছোটো চামচের 1 চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালো করে চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধ প্রয়োজনে আর একটু লাগতেও পারে। দুধ আমি আরও 1/2 কাপ নিয়ে নিয়েছি, মোট 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। বাকি মিশ্রণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এরকম একটা ব্যাটার তৈরি হবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও হবে না, এরকম করে দেখো খুব সহজে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি।
ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের দানাটা এক সাইড করে রেখে আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি। কেক টিনটা প্রথমে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে তোমরা একটা তাক পেপার দিয়ে দিতে পারো, বাটার পেপার থাকতে পারো, বা যে কোনো সাদা কাগজ দিয়ে নিতে পারো। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের রকম বেকিং সোডা। বেকিং সোডা সবার পরে দিতে হবে। এক চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি অল্প ময়দা মিশিয়ে নিচ্ছি, না হলে ব্যাটারে দেওয়ার সাথে সাথে সবগুলো নিচে চলে যায়। অল্প ময়দা ভালো করে মিশিয়ে নিলে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো, তাহলে সবগুলো নিচে চলে যাবে না। তাহলে কেক তৈরি হওয়ার পর দেখা যায় সবগুলো ড্রাই ফ্রুটসই একদম নিচে থাকে। এগুলো এখন তুমি ভালো করে চারদিকে ছড়িয়ে দেবে। কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো করে দুবার তিনবার ঝাঁকিয়ে নিতে হবে। বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি একদম উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকটা আমি কড়াইয়ে তৈরি করব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি কিছু লবণ, এই লবণটা আমি আগেও কেক তৈরিতে ব্যবহার করেছি। আর একটা স্ট্যান্ড দিয়েছি। 30 মিনিটের জন্য কেকটা আমি বসিয়ে দিচ্ছি। 30 মিনিট পর আমি দেখব ঢাকা দিয়ে একটা শিরে থালা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। এই সময় গ্যাসের হিটটা একদমই লোতে রাখতে হবে। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর, দেখি কেকটা হয়েছে কিনা। কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে। কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে, টুকপিকের মধ্যে কিছুই লেগে নেই। কেকটা আমি নামিয়ে নিচ্ছি। কেকটা আমি একটু 20 মিনিটের জন্য রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেলে কেটে পেস্ট্রি বানিয়ে নেব। কেকটা দেখো কতটা সফট হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে কেটে আমি পেস্ট্রি বানিয়ে নেব। কেকটা দেখো একদমই ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে এখন আমি কেটে নিচ্ছি। আর পেস্ট্রি বানানোর জন্য এই যে ডিলাইট কোম্পানির হুইপক্রিমটাকে আমি একটু বিট করি, আর নিয়েছি এখানে স্ট্রবেরি জ্যাম। এই দুটো দিয়ে আমি পেস্ট্রিটা বানিয়ে নেব। প্রথমে কেকটাকে আমি কেটে নিচ্ছি। দেখো কেকটা কতটা সফট হয়েছে। আমি চোখ ও সাইজ করে কেকটা কেটে নিচ্ছি। সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দুটো আমি পেস্ট্রি করে দেখাচ্ছি তোমাদের। মাঝখান দিয়ে আমি একটু টুকরো করে নিলাম।
জ্যামটা প্রথমে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে জ্যামটাকে আমি একটু মিশিয়ে নিলাম। প্রথমে আমি একটু ভালো করে হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা লাগানো হয়েছে, এখন আমি কিছুটা জ্যাম লাগিয়ে নিচ্ছি। জ্যামটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন আরেকটা পিস আমি উপর দিয়ে বসিয়ে দিলাম। আরেকটা পেস্ট্রি আমি বানিয়ে নিচ্ছি। পেস্ট্রিটা আমার রেডি হয়ে গেছে। আমি কতগুলো সুগার বল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।